সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে যাচ্ছি, যে আমার যে ফেসবুক আইডিটা ছিল কয়েকদিন আগে, আমার ফেসবুক আইডিটা লক হয়ে গেছিলো। ফেসবুকের টিমের আন্ডারে আমার ফেসবুক আইডিটা লক হয়ে গেছিলো। তো আমি কিভাবে আমার ফেসবুক আইডিটা খুব সহজে আনলক করছি, তো আমি আপনাদেরকে এটা শেয়ার করার জন্য ভিডিওটি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে আসার পর, ফেসবুকে ঢোকার পর দেখতে পাচ্ছেন আমাকে বলা হয়েছে আমরা কয়েকটি ধাপের মধ্যে দিয়ে নিয়ে যাব আপনাকে। দুটি ধাপ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ইমেল অ্যাড্রেস যোগ করার মাধ্যমে, আর একটি হচ্ছে আপনার আইডি আপলোড করার মাধ্যমে। আইডি হচ্ছে যে আপনাদের ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটার মধ্যে যে কোনো একটা হলেই হবে। তো আমি পরবর্তীতে দিছি নেক্সটে। নেক্সটে দেওয়ার পর এখানে চাইছে যে আপনারা, আমরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো। তো আপনারা, আপনাদের সাথে যোগাযোগ করার জন্য ইমেল একটি আইডি দিতে হবে, যেটা আগে কখনো কোনো ফেসবুক আইডিতে জিমেল আইডি ব্যবহার করা হয়নি, এমন একটি জিমেল আইডি, নতুন একটি জিমেল আইডি দিতে হবে, যেটার মাধ্যমে আপনাদের সাথে ফেসবুক টিম মেসেজ অথবা জিমেলের মাধ্যমে খুব সহজে যোগাযোগ করতে পারে। এর জন্য আমি একটি নতুন জিমেল আইডি দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডিটা তোলা হয়ে গেছে। তো এখানে আমি নেক্সট দিয়ে দেব, পরবর্তীতে পরবর্তী স্টেপে যাব। তো পরবর্তী স্টেপে আসার পর এখানে বলছে যে কনফার্মেশন কোড লিখুন, আপনাদের কনফার্মেশন কোড দিতে বলবে। তো কনফার্মেশন কোড কোথায় পাবেন? কনফার্মেশন কোড হচ্ছে যে ওই যে জিমেল আইডি তুলছেন, জিমেল আইডির মধ্যে একটি কোড এসেছে ফেসবুক টিমের পক্ষ থেকে। তো এই কোডটি আপনারা এখানে বসিয়ে দিলে আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমি যাচ্ছি পরবর্তী ধাপে। আমি আমার জিমেল আইডিটি চেক করছি। জিমেল আইডি চেক করার জন্য আমার জিমেইলে ঢুকছি। জিমেইলে ঢুকার পর আমি চেক করব যে আমার, একটু রিফ্রেশ নিয়ে দিয়ে দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ইমেল, ফেসবুক থেকে একটা ইমেল আসছে। তো এখানে আমি দেখব কনফার্মেশন কোডটি, দেখতে পাচ্ছেন নিচে আছে। তো আমি এটাকে কপি করছি। তো কপি করার পর আমি ওই জায়গাতে পেস্ট করে দেব। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ধাপটি আপনাদেরকে সম্পূর্ণ খুব ক্লিয়ারলি দেখাচ্ছি, যাতে খুব সহজে আপনাদের ফেসবুক আইডি, আসলে এখন অনেক সময় লক হয় বেশি, তো এটা আনলক করার জন্য খুব সহজ মাধ্যম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে আইডি সিলেক্ট করার কথা বলছে। তো আমি আমার ন্যাশনাল আইডি সিলেক্ট করছি। এখানে লেখছে যে আপনার আইডি একটি ফটো তুলুন। তো এখানে স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা স্ক্যানার আসবে। তো স্ক্যানারে আপনাদের আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, যে কোনো একটা দিয়ে আপনারা এখানে স্ক্যান করে দিবেন। তো সম্পূর্ণটা খুব ভালোভাবে চতুর্কোণা চারিদিকে খুব সহজ করে সুন্দর করে তুলবেন, তোলার পর এটাকে আপলোড করে দিবেন। তো আমি আমার আইডিটা স্ক্যান করছি, দেখুন এটা হচ্ছে আমার আইডি, আমি স্ক্যান করছি। তো স্ক্যান নিচ্ছে, ফটো তোলা হচ্ছে, জমা দিন, এখানে জমা দিনে ক্লিক করবেন, জমা দিবেন। আইডিটা জমা দেওয়ার পর আপনাদেরকে বলবে যে 48 ঘন্টা পর অথবা 2 দিন পর, 1 ডে অথবা 2 ডের মধ্যে আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে আপনার আইডিটা আপনাদের আনলক হবে কি না। তো আসলে আপনাদের আইডি যদি, আপনাদের আইডির নামে ফেসবুক আইডি থাকে, আর জন্ম তারিখ, ইমেল নম্বর, মোবাইল নম্বর সবগুলো ঠিক থাকে, তো
অবশ্যই আশা করা যায় খুব সহজে আপনাদের আইডিটি আনলক হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে মেসেজ দিয়ে দিছে অলরেডি যে আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন, আমার ইমেইলের মাধ্যমে একটা মেসেজ দিছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আইডিটি অলরেডি চলে এসেছে। তো আমি এখন আমার আইডিটি ঢুকছি, ঢুকার পর দেখতে পাচ্ছেন আমার আইডিটি খুব ভালো রয়েছে, কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার আইডিটি সম্পূর্ণ ঠিক আছে। তো এভাবে বন্ধুরা খুব সহজে আপনারা এত পেশাল না পেরে খুব সহজে আপনাদের আইডি দিয়ে অথবা পাসপোর্ট আইডি দিয়ে, পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুব সহজে আপনাদের আইডিটি আনলক করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে, যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই একটি শেয়ার লাইক।